দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি, ও আমার আপন ভাবি, ও আমার প্রিয় ভাবি, ও আমার অগ্রিম দেওর কে তুমি ভাই? আচ্ছা তুমি আমার চিনতে পারলে না, আর ঘটনা আছে কি সিন বাকি করে, তুমি তো মনে করো আমার নতুন ভাবি, তাই না? ভাবি? হ্যাঁ, বিষয়টা বুঝতে পারিনি কা। না বুঝার কি আছে, একদম পানির মতো সহজ, তেলের মতো তেল তেলা। তুমি তো, ও না তোমার তো বিয়ে হয়নি, বিয়ে তো হবে, হবে না? হবে। তাহলে এবার তুমি কি হবা, ভাবি হবে না? কেমনে? ওহ কেমনে, মনে করো তোমার তো কারো না কোনো ছেলের সাথে বিয়ে হবে নাকি? আমি কি বলছি, আমার মেয়ের লগে বিয়ে হইব? না তা কও নাই, তবে এটাও তো কচ্ছ না যে তুমি আমার ভাবি হবা। মনে করো তোমার কোনো না কোনো ছেলের সাথে তো বিয়ে হবে, আর বিয়ে হবে কার সাথে? হয় আমার মামাতো ভাই, না আমার ফুফাতো ভাই, নাহলে আমার তালতো ভাই, নাহলে আমার জেলাতো ভাই, নাহলে আমার দেশের ভাই, কারণ না কারোর সাথে হবে। তাহলে কি হলো, আমার এক ভাইয়ের সাথে যদি তুমি বিয়ে হও, তাহলে কি তুমি আমার ভাবি? আরে রাখো, মহল্লার মধ্যে তোমার ভাই কই আমার বিয়ে করার লাগবে এমন কোনো কথা আছে? আইছে খালতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, এর লগে বিয়ে করা লাগবে আমার? সেটা ঠিক আছে, তা তো তুমি না করো, বিকল্প ব্যবস্থা তো আছে, তাই না? কইতে কি যান না, মানে তেমন কিছু করতে চাইনি, তবে একটা জিনিস কি জানো, আমাকে এই গ্রামের মধ্যে, তুমি যে সুন্দরী, আমাকে গ্রামে এরকম তো কোনো মেয়েই নেই, গ্রামে কি দূরের কথা, তোমার সৌন্দর্য যদি আমি কার সাথে বর্ণনা দেবো, বাংলাদেশ না না বাংলাদেশ না, ও মনে করো বোম্বের ওই যে নায়িকা আছে না, ওই কারিনা কাপুর, রানী মুখার্জি, একে চেয়েও তুমি সুন্দর, মানে ফার্স্ট ক্লাস। ও গ্রামের চাস্তো ভাই, কইতাছি আমার সাথে এসব ধপ মারতে আইসো না। আচ্ছা আমি সুন্দর, আমি জানি, আমি নায়িকার মতো দেখতে সেটাও আমি জানি। না ঠিকই আছে, তুমি সুন্দর এটা তো কেউ অস্বীকার করেনি, তাহলে পরে ওই কারিনা কাপুর বুঝলি, তোমার মতো এরম সুন্দরী, কিন্তু ওরা একটু বেশি মেকআপ দেয়, এই জন্য একটু বেশি ভালো লাগে। শোনো, তোমার চুল আছে না, তোমার চুল যা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো, না মানে ওই দামিটা দামিটা কম দামি না, যেটা ওই যে চিটাগাঙে দামি যেটা পাওয়া যায় ওইটা। আর তোমার চোখ না, না মানে তুমি ওইভাবে তাকায় না, তোমার চোখের দিক তাকালি না, আমার সব কিছু দেখতে পাই আমি, জানো ভাইজান। আপনি কি পাগল টাগল হয়েছেন? আর কি করছো, পাগল হবো কেন? শোনো, পাগল তো তারা হবে যারা তোমারে দেখেনি, তোমারে যে একবার দেখেছে সে যদি পাগলেও দেখে, তাহলে পরে সে সুস্থ হয়ে যাবে। তাহলে আমার মনে হইতাছে আব্বা জেন্ডে কই আপনার এটা পাগলা করতে ব্যবস্থা করুন লাগবো। এই তুমি কি করছো? শোনো, মানুষের এই জন্য কথায় কয় মানুষের ভালো সাথে নেই, আমি তোমার কথা চিন্তা করে মানে অন্য কিছু ভাবিছিলাম। আচ্ছা যাই হোক, আর কয়ে লাভ নেই, চলো আমরা কাজ করি, বিকেল বেলা হয়ে গেছে তো, চলো ওই দোকানে যাই, কিছু গরুর দুধের ওই টাটকা চা, একটু মালাই চা খেয়ে আসি, আর সাথে হলো ওই যে নুনতা বিস্কুট, চলো। এই ভাই ওই যাইবেন আপনি হান্তিকা, নাকি আমি পাগলা করে তো লোক ডাক দিমু, এক্ষুনি ফোন দিতে আব্বা জানে রে। দাঁড়ান, না না ঠিক আছে, অসুবিধা নাই, আসলে কি জানো, এই তুমি আসলে অনেক সুইট, ঠিক আছে গেলাম। আচ্ছা ওই পরে কথা হবে না, চল আমার সামনে থিকা। যে পাগলের পাল্লায় পড়তাছি, আমার দিনটাই খারাপ যাইতাছে, ঠিক ছবি তুলি, নায়িকার মতো লাগতাছে।